হ্যালো গুড-3 জনগণ, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আছি আমি তাসরিফ খান, গান হবে আড্ডা হবে, সাথেই থাকুন। এবং আমাদের এই ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা ভাই, রাশিয়া ওয়ার্ল্ড কাপ 2018-এ আপনি কোন টিমকে সাপোর্ট করছেন? অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, আমি স্পেসিফিক ভাবে কোনো টিমের সাপোর্ট করছি না। মেসির খেলা ভালো লাগে, রোনালদোর খেলা ভালো লাগে, নেইমারের খেলা ভালো লাগে, ভালো খেলা ভালোবাসি। তারপরেও আরো স্পেসিফিক করতে গেলে আর্জেন্টিনা পছন্দের টিম। হ্যাঁ, তো তাসরিফ ভাই, এখন আপনার স্বপ্ন কি? ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম একজন ক্রিকেটার হব, ক্রিকেট খেলতাম এলাকার ছোট মাঠ বড় মাঠ সব জায়গায় ক্রিকেট খেলতাম, জেলার ফার্স্ট ডিভিশন পর্যন্ত খেলেছি। তারপর শরীর খারাপের জন্য আর খেলা হয়নি। অ্যাক্টিং করার একটা ইচ্ছা ছিল প্রচণ্ড পরিমাণে, আর এছাড়া গান করতাম। তো এখন যেহেতু মানুষ আমার গান ভালোবাসে, সো আমার ইচ্ছা আছে যে আমাদের যে ব্যান্ড আছে কুড়েঘর ব্যান্ড, এই ব্যান্ডটাকে নিয়ে আমরা অনেক দূর যাব ইনশাল্লাহ, যতদূর পর্যন্ত যাওয়া সম্ভব। এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যত মানুষ আমাদের গান শোনেন, সবার সবচেয়ে প্রিয় একটা ব্যান্ড হতে চাই আমরা। এখন আমি আপনাকে তিনটা নাম বলবো, এই তিনটা নামের মধ্যে যে কোনো একজনকে আপনার লাইফ পার্টনার হিসেবে বেছে নিতে হবে। আচ্ছা, ওকে। প্রথম হলো নাইলা নাইন, দ্বিতীয় আরজে ট্যাজ, এবং থার্ড অপশন রেশমি আদন। আচ্ছা, নাইলা আপু, ট্যাজ আপু, রেশমি আপু, আসলে আমার ওইভাবে কাউকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেওয়ার কোনো ইচ্ছা নেই সত্যি কথা। তারপরেও নিতে হলে নাইলা নাইম। তাসরিফ ভাইয়া, এখন আমি আপনাকে যাদের নাম বলবো, তারা যদি তাদের বর্তমান পেশায় না থাকতেন তাহলে তারা কি করতেন বলে আপনি মনে করেন? সাকিব খান। সাকিব খান ক্রিকেটার। অনন্ত জলিল। অনন্ত জলিল বিজনেসম্যান। পরিমণি। পরিমণি সিঙ্গার। তাসরিফ খান। তাসরিফ খান অ্যাক্টর। একটু ভিন্ন ধরনের প্রশ্নে আসি, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন আপনি পূর্ণিমার মতো হয়ে গেছেন। আমি পূর্ণিমার মতো? ওকে। তো তখন আপনি কি করবেন? আমি তখন অ্যাক্টিং করতাম। কার গান আপনার বেশি ভালো লাগে? গান আসলে স্পেসিফিক করে বলাটা খুবই টাফ। আমি আসলে চাস্টলে যেসব গান বাজেগুলো শুনি, বাসায় রাত ফাতে আলি খান স্যারের গানও শুনি, আর ফেভারিট সিঙ্গার যদি বলি তাহলে রাত ফাতে আলি স্যার, তারপর হচ্ছে আতিফ আসলাম, অরিজিৎ সিং, আর অনুপম রায়, বাংলাদেশে তাহসান ভাই, জেমস ভাই, সবার গানই আসলে ভালো লাগে সত্যি কথা। তো ভাই, কার গান আপনার সবচেয়ে বেশি বিরক্ত লাগে? বিরক্ত লাগে সত্যি কথা বলে দিব, এই সবাই কানে হাত দেন, মাহফুজুর রহমান। তো ভাইয়া, সর্বপ্রথম আপনি কার গান গেয়ে বা কোন গানটা গেয়ে আপনি মানুষের কাছে সবচেয়ে বেশি সাড়া পান? সর্বপ্রথম আসিফ ভাইয়ের ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, বাংলাদেশ জাতীয় সঙ্গীতের পর্যায়ে ছিল একটা সময়, তখন মনে হয় 3-4 পড়ি, তখন আমি এই দৌড়াইতাম রাস্তাঘাটে, খেলার মাঠে, সব জায়গায় গানটা গাইতাম। এবং তখন এই যে আমার আব্বু আম্মু তারা বুঝতো যে না গান টান গাইতে পারি। আর এছাড়া যদি বলি জেমস ভাইয়ের পাগলা হওয়ার তরে, এটা গাইলে আমার ফ্রেন্ড সার্কেলের মাঝে খুব ভালো একটা সাড়া পেতাম, আর একটা বিশ্বাস ছিল যে না পারি গান একটু একটু। কোন অভিনেতার অভিনয় আপনার কেমন লাগে এক কথায় বলবেন? মোশারফ করিম। আল্লাহ, আমার তো আবেগ কে রে আল্লাহ, খুবই ভালো, অসাধারণ। সাকিব খান। সাকিব খানের ফাটাফাটি। অনন্ত জলিল। অনন্ত জলিল অসম্ভবকে সম্ভব করা, অনন্ত জলিলের কাজ খুবই ভালো, দারুণ। মিশু সাব্বির। ভালো, সুন্দর। চঞ্চল চৌধুরী। খুবই ভালো, দারুণ। জাহিদ হাসান। অসাধারণ। দিলদার। জোস। হুমায়ুন ফরিদ। অসাধারণ। আপনার প্রিয় খেলা কোনটি? ক্রিকেট, দাবা। আচ্ছা, লাইফে কখনো গোল্লা ছুট খেলেছেন? প্রচুর পরিমাণে খেলা হয়েছে। বৌছি। দড়িলাফ। দড়িলাফ একটু কম, মেয়েদের খেলা তো। কুতকুত। কুতকুত খেলছি, কুতকুত কুতকুত কুতকুত। হ্যাঁ। ধাপ্পা। ধাপ্পা না, না খেলি নেই। আপনি কি লাভ ম্যারেজ প্রেফার করেন নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ, পালায় যাওয়ার ইচ্ছা। বিয়ের পর যদি আপনার শ্বশুর বাড়ি থেকে আপনাকে বলা হয় ঘর জামাই থাকার জন্য, আপনি কি থাকবেন? ঘর জামাই না, হ্যাঁ থাকবো না কেন, থাকে যে মাঝে মাঝে থাকবো, মাঝে মাঝে থাকবো, মাঝে মাঝে নিজের বাসায় থাকবো, থাকবো খুশ। আচ্ছা ভাই, আপনি তখন বর্তমান মেয়েদের ক্রাশ, তো এ পর্যন্ত কয়টা প্রপোজাল পেয়েছেন আপনি? ওইভাবে আসলে গণা হয় নাই, মেসেজ আসে অনেকে, মেসেজ দেখি, চেক করতে পারি না, যতবার চেক করি দেখি টুকটাক মাঝে মাঝে অনেকেই বলে, আসলে ভালোবাসে তা মনে হয় আমাকে না, গান ভালোবাসে আর কি সবাই। আচ্ছা ভাই, সবাইকে কি রিপ্লাই দেওয়া হয়?
রিপ্লে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করি। মনে হয় যে সারাদিন কাজ করার পর রাত 12টা থেকে 2টা 3টা পর্যন্ত চেষ্টা করি যে যতটুকু শরীরে এনার্জি আছে সর্বোচ্চ চেষ্টা করি রিপ্লে দেওয়ার জন্য। তো তাসরিফ ভাই, আজকে তো আমরা অনেক মজা করলাম, অনেক আড্ডা দিলাম, আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনি আমাদের গোত্র জনগণকে উদ্দেশ্য করে কোন গানটি শোনাতে যাচ্ছেন? এখন আমার পছন্দের একটা গান করি, এই যে মিস। এই যে মিস, শোনেন প্লিজ, সিঙ্গেল আছেন কি? বলতে চাই একটা কথা, আপনি রাখবেন কি? এই আমার মনের রাজপ্রাসাদের রানী হইবেন কি? আরে ভালোবাসার একটা গোলাপ আপনি রাখবেন কি? এই আপনার পিছে ঘুরে ঘুরে আমি রোদে পুইরা ছাই, বুঝতে গিয়েও এই আমারে বুঝাও বোঝেন নাই। আরে আপনার পিছে ঘুরে ঘুরে আমি রোদে পুইরা ছাই, বুঝতে গিয়েও এই আমারে বুঝাও বোঝেন নাই। এই যে মিস, শোনেন প্লিজ, সিঙ্গেল আছেন কি? কত বছর গেল আমার কত গোলাপ কিনে, সকল গোলাপ মাটি হলো ফেললাম রে ডাস্টবিনে। এই আপনার সামনে একটা কদম দুইটা যায় পিছনে, আপনার কাছে মনের কথা বলি যে কেমনে। এই আমার মনের রাজপ্রাসাদের রানী হইবেন কি? আরে ভালো আমার কাছে তুমি মানে সাত রাজার ধন, আমার কাছে তুমি মান আশিট না না শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকার জন্য না, ওই ইচ্ছা নাই। দেখুন, ঘর জামাই থাকতে চাই।